হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ ইন দ্য মোমেন্ট। আজ 26শে এপ্রিল বুধবার, শুরু করতে চলেছি আরও একটি মেস ব্লগ। তো চলুন শুরু করা যাক। এখন প্রায় সকাল 8:30 মতো বাজে। যতই ভাবি সকালে একটু তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি ওঠাটা আর হয়ে ওঠে না। তো উঠতে উঠতে 8:00 মতো বেজেই যায়। সকালে উঠে ফ্রেশ হয়ে এই পড়তে বসে গেছি। সামনে একটা জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সাম আছে, তো সেই জন্যই সকাল সকাল উঠে পড়তে বসে গেছি। আর হ্যাঁ, যারা আমার ব্যাপারে জানেন না তাদের বলে দিই, আমার নাম দেবজিৎ অধিকারী, আমার বাড়ি নদিয়ার রানাঘাটে। আমি এর আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করেছি, এখন বিটেক করছি কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তো সামনে যেহেতু পিজিসিএলের জেইর এক্সাম আছে, তো সেই জন্যই সকাল সকাল উঠে একটুখানি পড়াশুনো করে নিচ্ছি। এখন আমাদের মেসটা ফাঁকা বললেই চলে, কারণ শুধুমাত্র 3 জনই রয়েছে, তার মধ্যে নিচে আমি আর মোহনই রয়েছি। এখন এখন যেহেতু কলেজে তেমন একটা ক্লাস হচ্ছে না, ঈদও ছিল, তো সেই জন্য সবাই বাড়ি চলে গেছে। মোহন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে লেগে গেছে। আমাদের আজকের ব্রেকফাস্ট মুড়ি আর ছোলা, তো সেই ছোলাগুলোই সিদ্ধ করছে কেটেলে মোহন। আমি ততক্ষণে একটুখানি পড়ে নিচ্ছি, কারণ সকালবেলার সময়টা তাও একটুখানি পড়তে এনার্জি লাগে, একটু পরে হয়ে গেলেই অত এনার্জি লেভেলটা থাকে না। তো চলুন পড়ে নিই। পড়া শেষ হয়ে গেছে, এখন প্রায় 11:30 মতো বাজে। আমি চলে এসেছি আমাদের মেসের চারতলায়। যারা মেস ব্লগ 1টা দেখেছে তারা এই জায়গাটা হয়তো চেনে। আগে যে রুমটা কাজ হচ্ছিল, এখন সেই রুমটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই যে এই দরজা জানলা সব কিছুই লাগানো মোটামুটি কমপ্লিট। এই যে ওপরে ফল সিলিংও লাগানো হয়েছে, ওয়্যারিংয়ের কাজও মোটামুটি কমপ্লিট। এই যে এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, এখানে মাঝে মাঝে এসে পড়তে বসি। সামনে এইরকম ভিউ আর মৃদু মৃদু হাওয়া চলে এখানে, তো সেই জন্য এখানে পড়তেও বেশ মনটা ভালোই লাগে। চলুন আপনাদের একটু বাইরের দিকে নিয়ে যাই। কুচবিহারে গরমটা সেরকম খুব একটা পড়ে না বললেই চলে, কারণ এখানে সারাদিনই প্রায় হাওয়া দেয়, খুবই হাওয়া দেয়। দেখুন, কদিন আগে বিকেলে ঝড় হয়েছিল, তো সেই ঝড়েই এই জায়গাটা পুরো ভেঙে গেছে। আমার বন্ধুরা যখন এই ছুটিতে বাড়ি যাওয়ার কথা বললো, তো তখন আমি ভেবেছিলাম বাড়ি যাবো, কিন্তু দক্ষিণবঙ্গে যা গরমের কথা শুনলাম, তো সেই জন্য ঘরে যাওয়ার আর সাহস পাইনি, তো এখানেই রয়েছি। দেখুন, বাইরে রোদ কিন্তু প্রচণ্ড রয়েছে, কিন্তু তার সাথে হাওয়াও দিচ্ছে, এটাই এখানকার স্পেশালিটি। আর আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি, তো গরম খুব একটা লাগে না। আমরা যে সেমিস্টারের পর ছুটিতে বাড়ি গেছিলাম, তো কাকু তখন অনেক কাজই করিয়েছে, তার মধ্যে এই দরজাটা একটা, এই দরজাটা এখানে লাগিয়েছে। আর আমরা যেখানে স্নান করতাম সেই কলটা এখান থেকে সাইড করে দিয়েছে, যাতে আমরা স্নান না করতে পারি। যাই হোক, তো এই যে সেই কাকুর বাগানটা এখনও রয়েছে, একটা চাপা ফুল ফুটে আছে এখানে। বাইরে আজকে ভালোই রোদ রয়েছে, কিন্তু দেখুন গাছের পাতা সারাদিনই নড়ছে, মানে হাওয়া এখানে অনবরত চলে। এই যে আমি, সকালে যেগুলো পড়েছিলাম সেগুলো এখন একটুখানি এমসিকিউ প্র্যাকটিস করে নিই। পড়তে আর কতই বা ভালো লাগে বলুন, তাও যাই হোক একটুখানি পড়ে নিই এখন। সামনে যেহেতু এক্সাম, তো সেই জন্যই আরও একটুখানি বেশি তোড়জোড় দিয়ে পড়াশোনা চলছে। আর এই জায়গাটা বসতে আমার বলতে ভালোই লাগে, কারণ চারিপাশটা বেশ ফাঁকাও থাকে, নিস্তব্ধ, আর সামনে জানলা দিয়ে বেশ হাওয়াও আসে, তো সেই জন্য এই জায়গাটা বসে পড়তে মনটা বেশ ভালোই লাগে। তো চলুন পড়ে নিই, কিছুক্ষণ পরে নিচে গিয়ে দেখা হচ্ছে।
পড়া শেষ, এবার আমি নিচে চলে এসেছি। তো দেখুন ঘরটা অনেক নোংরা হয়ে আছে, কারণ পরিষ্কার করা হচ্ছে না বিগত কয়েকদিন ধরে। তো আজকে ভাবলাম একটুখানি পরিষ্কার করি। তো চলুন ঘরটা পরিষ্কার করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। এই যে ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এই টেবিলটা এখন আমাদের একটা কিচেন টেবিল মতো হয়ে গেছে, এখানে আমাদের রান্না বান্না হয়। একটা ইন্ডাকশানও রয়েছে, সেটা যদি এখনও ওপরে। এই যে নিচে সব জিনিসপাতি রয়েছে, এখানে আমাদের ছোটোখাটো ম্যাগি চাউমিন রান্না বান্না হয়। মোহন, এই যে তার মোহনের সেট আপ, মোহন এখন নিচেই থাকে আমার সাথে। আর এই যে আমি এই বেডটাই থাকি, আপনারা আগেও দেখেছেন। এই মশারিটা আমি দুকোনা খুলি না, কারণ রোজ রোজ চারকোনা মশারি টাঙানোর থেকে দুকোনা টাঙানো ভালো। এই যে বইপত্র রয়েছে আমার এখানে। দুপুর দুটো মতো প্রায় বেজে গেছে, তো চলুন স্নান করে নিই। খেতে, এই যে খেতে বেরিয়ে গেছি এখন, সেই মাসির কাছে আমি খেতে যাচ্ছি। বন্ধুরা সবাই খেতে চলে গেছে, যারা আগের ব্লগটা দেখেছে তারা জানে সেই মাসির কাছে আমি খেতে যাই। এখন বিকেল 5টা মতো বাজে, তো আমি এসেছি এই ছাদে। ছাদে কাকু এই নতুন গেটটা লাগিয়ে দিয়েছে ছেলেপেলের সেফটির জন্য। দেখুন এই ছাদে উঠে সূর্যাস্ত দেখছি, খুব সুন্দর লাগে আমার এই জায়গাটায় আসতে। যেহেতু এখন কলেজে তেমন ছেলেপুলে নেই, তো কলেজের মাঠেও তেমন একটা খেলাধুলা হচ্ছে না, তো সেই জন্য আমি বিকেলবেলাটা এই ছাদে এসেই কাটাই। খুব ভালো লাগে মনটা ছাদে আসলে, বেশ চারিদিকে হাওয়াও দেয় আর সামনে এরকম সৌন্দর্য। আজকে আমাদের এক বন্ধু খোকনের বার্থডে, তো সেই উপলক্ষেই তাদের মেসে এসেছি। ছেলেপুলে সব কঠোর মেহনতের সাথে রান্না করছে। আর এই যে যারা কামচোর তারা সব এখানে শুয়ে টুয়ে রয়েছে, খাবার জন্য অপেক্ষা করছে। এখানে এই যে আমাদের সিনিয়ররা সব রান্না বান্নায় ব্যস্ত। ফ্রাইড রাইস রান্না হচ্ছে, তিনজন মিলে রান্না করছে ফ্রাইড রাইস। একজন রাইস দিচ্ছে, একজন খুন্তি নাড়াচ্ছে, আর একজন সবজিপত্র দিচ্ছে। কোঅর্ডিনেশান খুবই ভালো তাদের মধ্যে। এই যে অলরেডি এক হাঁড়ি রেডি হয়ে গেছে, আরও রেডি হচ্ছে। জন্মদিনের দিন একটা ছেলেকে দিয়ে কী করানো যায়, এই মেস লাইফেই বোঝা যায়। দেখো জন্মদিনের দিন এখানে পাঁপড় ভাজা হচ্ছে, আর আমাদের বার্থডে বয় খড় জার দিচ্ছে। যাই হোক, এখানে সবাই খেতে বসবে বলে খোকন জায়গাটা ঝাঁকিয়ে দিচ্ছে হাসি মুখে। এই আমাদের মা তোরা অবশেষে ফ্রাইড রাইস আর চিকেন আজকে আমাদের খোকনের বার্থডে উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে। কালকে রাতে খাওয়া দাওয়া করে এসে একেবারেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এই পরের দিন সকালে উঠে এখন মোটামুটি 8:30 মতো বাজে, আবার সেই পড়া নিয়েই বসে গেছি। আজকে আমাদের কলেজ আছে, তো চলুন আজকে আমাদের কলেজটাকে একটু ঘুরিয়ে দেখাবো। আমাদের একটা অভ্যাস রয়েছে দারুণ, যে কলেজ যখনই থাকুক না কেন, মানে ক্লাস যখনই হোক না কেন, আমরা ঠিক সেই টাইমেই বাড়ি থেকে বের হই। তো আজও তার কোনো অন্যথা হয়নি, যেহেতু 10:30 থেকে ল্যাব ছিল, আমরা ঠিক 10:30 সময় বাড়ি থেকে বের হয়েছি। দেন বিস্কুট খেয়ে এই মোটামুটি যাকে বলা যায় জোরে হেঁটে আমরা কলেজের দিকে যাচ্ছি। এই যে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের গেট, আমরা ভেতরে চলে এসেছি। দেখুন ভেতরে ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই আমাদের একাডেমিক বিল্ডিং, ওই বিল্ডিংয়েই আমাদের ল্যাব হবে, তো ওদিকেই যাব। খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে। আমাদের কলেজের জায়গাটা বেশ দেখতে সুন্দর, এদিকে গার্লস হোস্টেল রয়েছে, ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওই। চলে এসেছি আমরা ল্যাবে, সৌমিক স্যার ল্যাব করাচ্ছেন। থিওরি হয়ে যাওয়ার পরেই কারেন্টটা চলে গেল, তো সেই জন্য যেহেতু লোডশেডিং তো ল্যাব করা এখন যাবে না, তো আমরা ওই জন্য ওয়েট করছি। সবাই নিজেদের মধ্যে গল্প টল্প করছে, বসে রয়েছে, কারেন্ট আসার জন্য অপেক্ষা করছে সবাই। এই মোহন আমার কথা আছে, মোহন বাড়ি যাবি? আমি কিছু জানি না ভাই। মোহন ল্যাব করতে এসছে সকাল সকাল ঘুম থেকে উঠে, এখনও পর্যন্ত ল্যাব ট্যাব হচ্ছে না। যাই হোক,
অবশেষে কারেন্ট চলে এসেছে আর আমরা আমাদের ল্যাবটা এবার চালু করছি। যাই হোক, স্যারের থিওরি অনুযায়ী আমরা মোটামুটি কোডগুলোকে এখন লেখার চেষ্টা করছি। কোড লিখতে গিয়ে আজকে আমার বারবারই একটু ভুল হচ্ছিল প্রথম দিকে। যাই হোক, অবশেষে আমরা কোডটা করে ফেলেছিলাম এবং যেটা আমাদের টাস্ক ছিল যে নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, সেটা হয়ে গেছে। দেখুন, এই যে ফার্স্টে নাম্বার 1, দেন 2, দেন 4, দেন 9। তো আমাদের ল্যাবটা এখানে শেষ। এবার মোহন বলছিল একটু লাইব্রেরির দিকে যাবে, তো ওই দিকেই যাব, কারণ কদিন পরেই সেমিস্টার রয়েছে। এই যে আমরা চলে এসেছি কলেজের করিডোরে, করিডোরটা বেশ ফাঁকা, কারণ খুব অল্প ডিপার্টমেন্টেরই আজকে ক্লাস বা ল্যাব হচ্ছে। ওই দূরে যারা দাঁড়িয়ে আছে তারাও আমাদের ইলেকট্রিক্যালেরই বন্ধু বান্ধব সবাই। মোহন এখানে একটু জল ভরছে, আমরা এবার যাব লাইব্রেরির দিকে। আমাদের কলেজের ক্যাম্পাসটা বেশ সুন্দরই রয়েছে, চারিপাশে বেশ সুন্দর গাছ রয়েছে এবং সবথেকে বড় যেটা কথা সেটা হচ্ছে হাওয়া। পাশেই তোরসা নদী, ভালোই হাওয়া দেয় আমাদের কলেজে। এই যে আমরা ধীরে ধীরে যাচ্ছি লাইব্রেরির দিকে। আমাদের যে এই একাডেমিক বিল্ডিংটা আছে, এর পেছনের দিকেই আমাদের সব ওয়ার্কশপ, তারপর লাইব্রেরি, তারপর একটা জিম রয়েছে। সেই জিমটা যদি এখন ওপেন হয়নি, যাই হোক। তো এই যে এই দুটো যেটা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ওয়ার্কশপ। আমি আর মোহন এই রোদের মধ্যে ধীরে ধীরে যাচ্ছি লাইব্রেরির দিকে। আমাদের এই কলেজের যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা লোকালিটির থেকে অনেকটাই দূরে, তাই সাউন্ড অতটা গাড়ি বা এরম কিছুর আসে না, এই জন্য কলেজটা বেশ শান্ত। এই যে বাঁদিকে এটা জিম রয়েছে, যদিও এই জিমটা চালু হয়নি এখনও। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কি, এটা লাইব্রেরি। আচ্ছা, এখানে গিয়ে পড়াশোনা করতে হয়, মোহন অনেক জ্ঞান মোহনের। যাই হোক, আমি অতটা লাইব্রেরিতে যাই না, আজকে যাচ্ছি। এই যে এখানে একটা কুল গাছ আছে, এই কুল গাছে আমরা শীতকালে প্রচুর কুল খেয়েছি। আর যেটা বলছিলাম আপনাদের, হাওয়া দেখুন কি পরিমাণে হাওয়া দেয় এখানে, সারাদিনই প্রায় ভালোই হাওয়া দেয়, এই জন্য এখানে যে রোদের তেজটা সেটা অতটা গায়ে লাগে না। যাই হোক, গল্প করতে করতে প্রায় আমরা চলেই এসেছি লাইব্রেরির দিকে, চলুন আর একটুখানি যেতে হবে। ওই দূরে এটা দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে আমাদের হোস্টেল। একটা হোস্টেলে এখন রানিং আছে, এটাতে ফোর্থ ইয়ার রয়েছে। আর সামনে এই যে কলেজের প্লেগ্রাউন্ড রয়েছে। এই যে আমরা চলে এসেছি পঞ্চানন বর্মা বিল্ডিং, এর ওপরের ফ্লোরটা হচ্ছে লাইব্রেরি আর নিচের ফ্লোরটা হচ্ছে ল্যাব। সিএসসিদের এখানে ল্যাব হয়। চলুন আমরা ওপরের দিকে চলে যাই। লাইব্রেরিতে একটা বই নেওয়ার আছে যে একটা সাবজেক্টে, তো সেটা যদি পাওয়া যায় খুবই ভালো। দেখা যাক সে কপাল ভালো কি না। এই যে এখানে একটা ডান দিকে ব্যাগেজ রাখার জায়গা আছে, এখানে ব্যাগ রেখে লাইব্রেরির দিকে চলে যাব। লাইব্রেরিতে হাজারো বইয়ের মাঝে রয়েছি এখন। যাই হোক, আমরা যে বইটা খুঁজছি সেই বইটা এখনও খুঁজে পাওয়া যায়নি, দেখা যাক খুঁজে পাওয়া যায় কি না। অবশেষে আমরা যে বইটা খুঁজছিলাম সেই বইটা হাতে পেয়ে গেছি এবং আমরা লাইব্রেরি থেকে বেরিয়ে এসেছি। এইবার এখন মোটামুটি বাজে একটা মতো, তো আমরা যাচ্ছি এখন খেতে, যেখানে আমরা খাই ওই মাসির কাছে। তো চলুন ধীরে ধীরে আমরা যাই। কলেজ ক্যাম্পাসটা এখন অনেকটাই ফাঁকা, কারণ অনেকেই প্রায় যেটা বললাম বাড়ি গেছে। কিছুদিন পর আবার সিএ এক্সাম আছে, তো সবাই আসবে। এই যে এখানে একটা সাইকেল স্ট্যান্ড রয়েছে, সাইকেল স্ট্যান্ডটাও অনেকটাই ফাঁকা, কিন্তু যেহেতু এখানে ছাওয়া রয়েছে তো আমি আর মোহন এখান দিয়ে যাচ্ছি। আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।
আর আপনি যদি আরও এরকম মেস ব্লগ বা কলেজ ব্লগ দেখতে চান তো কমেন্টে লিখে জানান। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।